হ্যালো ফ্রেন্ডস, আমি এখন দিল্লিতে আছি। আমরা চারজন দিল্লিতে আছি। এখানে আমার ননদের বাড়ি, মানে আমার বড় জেঠুর মেয়ে ননদের বাড়িতে আছি। অঙ্কিতাকে যারা তোমরা আগে ভিডিওতে দেখেছো ওদের বাড়িতেই আছি। খাওয়া দাওয়া হচ্ছে, মানে একটু খাওয়া দাওয়া করে এই মুহূর্তে ফ্রেশ হলাম, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। মেন কথা যেটা তোমরা সবাই জিজ্ঞেস করছো, দিদি মৌমিতা দিদি আসার কথা ছিল, মৌমিতা দিদি আসেনি কেন? আর মৌমিতা সত্যি আসার কথা ছিল, ট্রেনের টিকিট সব কিছু বুক হয়ে গেছিল, হঠাৎ করে ওর বরের ছুটি ক্যান্সেল হয়ে যায়। হঠাৎ করে মানে আসার একদিন আগে ক্যান্সেল হয়ে যায়, ওই জন্য ওরা আসতে পারেনি। আমাদের তো ভীষণ মন খারাপ, ওদেরও ভীষণ মন খারাপ, এই একটাই কারণ, ওই জন্য ওরা আসতে পারেনি। পুরো রাস্তাটাই ওকে মিস করেছি, আমরা পুরো রাস্তাটাই মিস করেছি। কিন্তু কিছু করারও নেই, অনেক চেষ্টা হলো, কোনোভাবেই আর ছুটিটা ম্যানেজ হলো না। হঠাৎ ওর বর যেহেতু ব্যাংকে সার্ভিস করে, এই জন্যই মৌরা আসতে পারেনি। আর আবার আমি পরে তোমাদেরকে আপডেট দেবো, এখনকার মতো।